ধরুন আমি এখন তামিলনাড়ুতে আছি, এই জাস্ট এয়ারপোর্ট থেকে মাল রিসিভ করলাম, এখন বাজছে সকাল 7:30। এই মাল রিসিভ করে আমি এখন হোটেলে আসলাম, আজ আজই আবার বেরিয়ে যাব। আজ ফ্লাইট আছে আমার 10:05, আমি 5 ঘন্টার জার্নি হবে তামিলনাড়ু টু আগরতলা। তো আমি পৌঁছে বাচ্চাগুলি রিসিভ করে নিয়ে আসছি, পড়াশোনা টার্কি অ্যান্ড সিল্কি। দেখুন আমি এখন থেকে দেখাচ্ছি, এই দেখুন বন্ধুগণ, আমার 4 ফেব্রুয়ারিতে এই মালটা রিসিভ ছিল, আমার কাছে পৌঁছার কথা ছিল কিন্তু পৌঁছিনি। আমার কাছে পৌঁছেছে আজ। আমি মালগুলোকে এখন হোটেল রুমে একটু ফিটিং করাচ্ছি, দেখছেন এগুলি টার্কি রয়েল, সম্পূর্ণটি বাইরের রয়েল টার্কি, অরিজিনাল ব্রিজ। কাল পর্যন্ত আমার বাড়িতে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে, সেলের জন্য তৈরি আছে। তো দেখুন পিওর অরিজিনাল কড়কনাথ। আর সবচেয়ে নতুন আইটেম হলো, এই দেখেন এটা হলো সিল্কি চিকেন, দেখছেন এটা হলো পিওর সিল্কি। ত্রিপুরাতে আমি একদম পিওর অরিজিনাল ফটো আমি এনেছি, এটি খুব বড়ো সাইজের, খুব কস্টলি হবে, ছোটো বাচ্চা আনিনি কারণ জার্নিতে প্রবলেম হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এগুলোতে সমস্ত এখন আমি ছেড়ে রেখেছি একটু খাওয়া দাওয়া করার জন্য, কারণ আবার ফ্লাইট হবে তামিলনাড়ু থেকে আগরতলার জন্য। আমি সবগুলি বাচ্চা খুলে অলরেডি রাতে বসে বসে, মানে সকালে ওদেরকে ফিডিং করালাম। দেখছেন একটা কোম্পানির নাম ভোভেন্স হোয়াইট রোবাস্ট, এটা এই কোম্পানি। এই কোম্পানির থেকে আমাকে স্পাইস জেটে করে মালটা পাঠিয়েছে, আমি এখন এখান থেকে এয়ার ইন্ডিয়াতে করে নিয়ে চলে যাব। তো বন্ধুগণ বাচ্চাও লিমিটেড, খুব কমই পেয়েছি, কড়কনাথ অনলি পেয়েছি 200, তার মধ্যে 100 বিক্রি হয়ে গেছে অলরেডি, ফোনে অ্যাডভান্স ছিল। আর টার্কি পেয়েছি 200, টার্কিরও 100-এর উপর বিক্রি আছে, এমনি সমস্ত এগুলি টার্কি রয়েছে পিছনে। তাড়াতাড়ি যদি যার দরকার আমার সঙ্গে যোগাযোগ করে বাচ্চা অ্যাভেল করে দিই, কারণ লিমিটেড স্টক শেষ, আবার শেষ হয়ে যাবে। এত হিউজ পরিমাণে টার্কি আগরতলায় কোনো দিনই হয়নি, আমি ছাড়া আর এই এতটুকু পরিমাণে কেউ টার্কি আনে না, দেখেন এ আছে। আর এর দাম সম্বন্ধে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেন, পেয়ে যাবেন দাম। ধন্যবাদ বন্ধুগণ, এখন আমি জার্নিতে আছি, কাল কথা হবে বাকিটা, যার দরকার আমার সঙ্গে কথা বলতে পারেন অবশ্যই। ধন্যবাদ।